নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ভিডিওতে স্বাগতম জানাই। আপনার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে বা আপনি হয়তো ভাবছেন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখে নিন। পোস্ট অফিসের নতুন একগুচ্ছ নিয়ম, পোস্ট অফিসে এটিএম কার্ড ও লেনদেন সহ একাধিক বদল হচ্ছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বিস্তারিত তথ্যের জন্য। পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নিয়ম বদলাতে চলেছে। নয়া নিয়ম 1 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে লাগু হওয়ার কথা। 1 অক্টোবর থেকে এটিএম কার্ডের চার্জ বদলাতে চলেছে। পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। পোস্ট অফিস এবার থেকে প্রতি মাসে এটিএম কার্ডের মাধ্যমে করা ট্রানজাকশন লিমিটেড করে দিয়েছে। 1 অক্টোবর থেকে পোস্ট অফিসের এটিএম অথবা ডেবিট কার্ডে বার্ষিক মেইনটেনেন্স চার্জ 125 টাকা প্লাস জিএসটি হবে। এই চার্জ 1 অক্টোবর 2021 থেকে 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত লাগু থাকবে। SMS অ্যালার্টের জন্য লাগবে চার্জ। ইন্ডিয়া পোস্ট এবার থেকে গ্রাহকদের পাঠানো SMS অ্যালার্টের জন্য 12 টাকা প্লাস জিএসটি নেবে। আপনি যদি পোস্ট অফিসের এটিএম কার্ডটি ব্যবহার করছেন ইতিমধ্যে, তাহলে অবশ্যই এই নিয়মটি জেনে নিন। 1 অক্টোবর থেকে পোস্ট অফিসের এটিএম কার্ড হারিয়ে ফেললে নতুন ডেবিট কার্ডের জন্য 300 টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। অন্যদিকে এটিএম পিন হারিয়ে গেলেও অন্য পিনের জন্য দিতে হবে 50 টাকা প্লাস জিএসটি চার্জ। মিনিমাম ব্যালেন্স, গ্রাহকদের এবার থেকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। সেভিংস অ্যাকাউন্টে কম ব্যালেন্স থাকায় এটিএম ও পিওএস ট্রানজাকশন বাতিল করে দেওয়া হয়। গ্রাহকদের এর জন্য 20 টাকা প্লাস জিএসটি দিতে হবে। লিমিটেড করা হলো ফ্রি ট্রানজাকশন। নয়া নিয়ম অনুযায়ী বেসিক সেভিং অ্যাকাউন্টে 1 মাসে 5 বার ট্রানজাকশন করলে কোনো চার্জ দিতে হবে না। এরপর টাকা তুললে প্রত্যেক ট্রানজাকশনে 10 টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমরাও চেষ্টা করবো সঠিক তথ্যগুলি যত সম্ভব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।